वेलकम स्टूडेंट বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। প্রতিক্ষেত্রে প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা নির্ণয় করো। আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস কে প্লাস টু টি ইন্টু টু আই প্লাস কে। আর ভেক্টর ইজ ইকুয়াল টু টু আই মাইনাস জে মাইনাস কে প্লাস এস ইন্টু টু আই প্লাস থ্রি কে। এখানে প্রথম যে সরলরেখাটি দেওয়া আছে, এই সরলরেখাটির দিকে তাকালে আমরা দেখতে পাই সরলরেখাটি ওয়ান কমা মাইনাস ওয়ান কমা ওয়ান মাইনাস ওয়ান কমা ওয়ান কমা মাইনাস ওয়ান এই বিন্দুগামী, এবং এক্ষেত্রে দেখতে পাই দেখো ওয়ান কমা মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দুগামী, এবং এটির দিক অনুপাত হচ্ছে ওয়ান কমা টু কমা জিরো কমা ওয়ান। এবং দু নম্বর সরলরেখাটির টু কমা মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুগামী, এবং এর দিক অনুপাত হচ্ছে টু কমা জিরো কমা থ্রি। তাহলে এই প্রথম সরলরেখাটির ওপরে অবস্থিত যে কোনো একটি বিন্দু দেখতে কেমন হবে, ওয়ান প্লাস টু টি কমা মাইনাস ওয়ান কমা ওয়ান প্লাস টি, ধরে নিলাম এটি পি বিন্দু। এবং দু নম্বর সরলরেখাটির ওপরে অবস্থিত একটি বিন্দু কিউ, এটি স্থানাঙ্ক ধরে নিলাম টু প্লাস টু এস কমা মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান প্লাস থ্রি এস। এখন যদি এই দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে আমি কি বলতে পারি, পি আর কিউ আইডেন্টিক্যাল। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি ওয়ান প্লাস টু টি ইজ ইকুয়াল টু টু প্লাস টু এস, মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর ওয়ান প্লাস টি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস থ্রি এস। এবার এই দুটো সমীকরণকে যদি আমি সমাধান করতে চাই তাহলে এই সমীকরণকে আমি দুই দিয়ে মাল্টিপ্লাই করি, কত পাব, টু প্লাস টু টি ইজ ইকুয়াল টু মাইনাস টু প্লাস সিক্স টি। এবার এই দুজনকে মাইনাস করছি, তাহলে ওয়ান মাইনাস টু করলে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু টি মাইনাস টু টি জিরো, টু মাইনাস অফ মাইনাস টু মানে এখান থেকে ফোর, প্লাস টু মাইনাস এস মানে মাইনাস ফোর এস। তাহলে ফোর এস ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি, দেখো এখানে গেল এটা ফোর মাইনাস প্লাস ফাইভ, তাহলে এস এর ভ্যালু এসছে ফাইভ বাই ফোর। তাহলে এস যদি ফাইভ বাই ফোর হয় তাহলে যে কোনো এক জায়গায় ভ্যালু পুট করে দিই, তাহলে এখানে পাচ্ছি দেখো টু প্লাস টু টি ইজ ইকুয়াল টু মাইনাস টু প্লাস সিক্স ইন্টু এস এর ভ্যালু বসাচ্ছি ফাইভ বাই ফোর। তার মানে আমি এখান থেকে পাচ্ছি টু টি ইজ ইকুয়াল টু মাইনাস টু, এই মাইনাস টু গেল মাইনাস ফোর, প্লাস এখান থেকে দেখো টু কাটছে, টু থ্রি যার টু টু যার, তার মানে ফিফটিন বাই টু। তার মানে টি ইজ ইকুয়াল টু পাচ্ছি চার দুগুণে আট, তাহলে এখানে সাতের চার। তাহলে এস ইকুয়াল টু পেলাম ফাইভ বাই ফোর, টি ইজ ইকুয়াল টু পেলাম সেভেন বাই ফোর। এবার এই এস এবং টি এর মান যদি আমরা এক নম্বরে বসাই কি পাচ্ছি দেখি, ওয়ান প্লাস টু ইন্টু টি মানে সেভেন বাই ফোর, কত আসছে দুই কাটলো, তার মানে হচ্ছে নয়ের দুই। আর এল এইচ এস আর এইচ এস থেকে পাচ্ছি টু প্লাস টু ইন্টু পাঁচের চার, এখান থেকে দেখো কাটছে দুয়ে, তাহলে দুই দুগুণে চার আর পাঁচে নয়ের দুই। তাহলে এই এক নম্বর সমীকরণকে স্যাটিসফাই করছে এই দুটি ভ্যালু। তাহলে আমরা কি বলতে পারবো, প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর ছেদি। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।